এখানে আছে এঁচোড়, এখানে আছে আলু, এখানে আছে পেঁয়াজ বাটা, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে হলুদ গুঁড়ো, এখানে জিরে আর ধনে গুঁড়ো, এখানে শুকনো লঙ্কা বাটা, এখানে রসুন বাটা, এখানে আদা বাটা, আর এখানে আছে নুন, এখানে আছে তেল। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এঁচোড়গুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব জলে। এখানে জলে দিয়েছি নুন আর হলুদ। এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এঁচোড়গুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এঁচোড়গুলো একটু ভালো করে ভেজে নেব। আলু কড়াতে দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দেব তেজপাতা, পেঁয়াজ কুচি, সব মশলাগুলো এখানে দিয়ে দেব। পেঁয়াজ বাটা, তেল, সর্ষের তেল, নুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব এঁচোড়, আলু। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখে নেব, ঝোলটা ফুটে গিয়েছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবও করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অসংখ্য ধন্যবাদ দিয়ে দেবেন। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, ধন্যবাদ, টাটা।